আফগানিস্তানের বিপক্ষ দাপুটে জয় তুলে নিয়ে উঠছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 137 রানের বিশাল পরাজয়ে নেমে আসতে হয়েছে বাস্তবতায়। শুধু এই হারই নয়, সাথে জরিমানাও জুটেছে বাংলাদেশের। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের সপ্তম আসরে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ইংল্যান্ড। একপেশে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, তবে তাতে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের রান তুলতে থাকে ঝড়ের বেগে। ইংলিশদের রানের ফোয়ারা থামতে বেশ হিসেব নিকেশ করে বল করতে হয়েছে বাংলাদেশকে, বিশেষ করে শেষ 10 ওভারে হাতে মুনশিয়ানাই দেখিয়েছেন টাইগার পেসাররা, কিন্তু তাতে সময় ক্ষেপণ হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে বেশি, এ কারণেই জরিমানা করা হয়েছে টাইগারদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের নিজ নিজ ম্যাচ ফির 5% অর্থ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে 49 ওভার শেষ করে বাংলাদেশ কমতি ছিল 1 ওভারের। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি ওভারে জন্য ম্যাচ ফির 5% করে জরিমানা করা হয়, তাই করা হয়েছে ম্যাচ রেফারি জাবাগাল শ্রীনাথের সিদ্ধান্তে। বাংলাদেশ অধিনায়ক সাকিব সিদ্ধান্ত মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আগামী 13 অক্টোবর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ।